হাই, আমি মোহাম্মদ বিলাল হোসেন, সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এখন আমি আলোচনা করব সিএসএস অ্যানিমেশন টিউটোরিয়াল সম্পর্কে, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্ট এবং ফ্ল্যাশ দিয়ে অ্যানিমেশন তৈরি করা যায়। এখন সেটার পরিবর্তে আমরা সিএসএস ব্যবহার করেও আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। এখন সিএসএস ব্যবহার করে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায় সেটা এখন আমরা দেখব। তার আগে আমাদেরকে অ্যানিমেশন প্রপার্টিগুলো জেনে নিতে হবে। অ্যানিমেটেড প্রপার্টিগুলো হচ্ছে অ্যাট দ্য রেট অফ কি ফ্রেম, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, অ্যানিমেশন ডিরেকশন, অ্যানিমেশন টাইমিং ফাংশন, অ্যানিমেশন ফিল্ড মোড, অ্যানিমেশন। এখন এই প্রপার্টিগুলো ব্যবহার করে আমি সিএসএস ব্যবহার করে এইচটিএমএল পেজে আমি অ্যানিমেশন ব্যবহার করো। সেটি করার জন্য এখানে ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলের মধ্যে আমি কিছু টেক্সট এখানে লিখে রেখেছি এবং এটি হচ্ছে স্টাইল ডট সিএসএস ফাইল। এই ফাইলকে আমাদেরকে এই এইচটিএমএল পেজের সাথে এভাবে লিঙ্ক করাতে হবে। এখন এখানে আমি দুটি ট্যাগ লিখেছি, একটি হচ্ছে হেডিং ওয়ান ট্যাগ এবং আর একটি হচ্ছে ডিভ ট্যাগ, অর্থাৎ ডিভিশন ট্যাগ। আমরা এটি ব্রাউজারে এরকম আউটপুট দেখতে পাচ্ছি। এখন আমি এটির মধ্যে অ্যানিমেশন ব্যবহার করব। অ্যানিমেশন ব্যবহার করার জন্য এখানে মাউসের পয়েন্টার রেখে এটি যেহেতু একটা ডিপ ট্যাগ, এই জন্য আমি এখানে ডিপ ট্যাগ সিলেক্টর হিসাবে ডিপ নিব এবং এখানে আমি এই ডিপের একটি উইথ নির্ধারণ করে দিব। সাপোজ আমি ডিপের উইথ নির্ধারণ করে দিচ্ছি 100 পিক্সেল। আমি ডিপের হাইট নির্ধারণ করে দিব, এই জন্য এখানে হাইট লিখে দিব 100 পিক্সেল। ডিবের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। যখন ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব, আমি এখানে রেড কালার ব্যবহার করতেছি, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি এই ডিবের একটি বর্ডার দিতে চাচ্ছি, এই জন্য আমি এখানে বর্ডার দিব আমি 2 পিক্সেল সলিড গ্রিন কালার একটি বর্ডার দিব, এই জন্য আমি গ্রিন কালার এখানে লিখে দিব। তাহলে দেখুন 2 পিক্সেল একটি বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই ডিপকে আমি এই দিকে আনবো, অর্থাৎ ব্রাউজারের মাঝখানে আমি শো করব। এই জন্য এখানে আমি মার্জিন প্রপার্টি ব্যবহার করব এবং মার্জিনের ভ্যালুকে এখানে অটো করে দিব। তাহলে দেখুন আমার এই ডিপটি আমার ব্রাউজারের মাঝখানে চলে। এখন এই ডিপের মধ্যে আমি অ্যানিমেশন দিব। দেখুন এখানে যখন আমি মাউসের পয়েন্টার আনছি তখন কোনো ধরনের ইফেক্ট দিচ্ছে না, দেখুন কোনো ধরনের অ্যানিমেশন হচ্ছে না। এখন এই ডিবের মধ্যে আমি অ্যানিমেশন ব্যবহার করব। অ্যানিমেশন ব্যবহার করার জন্য এখানে আমাকে একটি প্রপার্টি ব্যবহার করতে হবে, প্রপার্টির নাম হচ্ছে অ্যানিমেশন নেম। এখানে দিয়ে দিব অ্যানিমেশন নেম, অ্যানিমেশন একটি নাম দিব, এখানে আমি এক্সাম্পল নামে একটি অ্যানিমেশন দিব, এই জন্য এক্সাম্পল এখানে লিখে দিব। আবার এখানে আমি অ্যানিমেশন ডিউরেশন, অর্থাৎ আমার অ্যানিমেশন কত সময় ডিউরেশন হবে, এই জন্য আমি এখানে লিখে দেব অ্যানিমেশন ডিউরেশন, আমি এখানে 4 সেকেন্ড নির্ধারণ করে দিলাম। তাহলে এখন আমাকে অ্যানিমেশন নির্ধারণ করে দিতে হবে। অ্যানিমেশন নির্ধারণ করার জন্য আমাকে এইখানে অ্যাট দ্য রেট অফ কি ফ্রেম এটি ব্যবহার করতে হবে, অ্যাট দ্য রেট অফ কি ফ্রেম এটি ব্যবহার করতে হবে। এখানে আমি যে অ্যানিমেশনের নামটা দিয়েছি সেই অ্যানিমেশন নামটা এখান থেকে কপি করে আনবো এবং এখানে সেই নামটি আমি পেস্ট করে দিব। দেখুন সেই নামটি পেস্ট করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের এখানে লিখবো ফর্ম, এখানে লিখবো ফর্ম, ফর্মের ভিতর আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। এখানে ফর্মের ভিতর আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন কালার দিয়ে দিলাম, আপনারা যে কোনো কালার দিতে পারেন। তারপরে এখানে আমাকে লিখতে হবে 2, এখানে দেখুন আমি 2 লিখলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখব, আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইয়েলো এখানে। এখন দেখুন এখানে যে আমি কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন নির্ধারণ করেছি, এখন আমার কালার গ্রিন থেকে আমার কালার ইয়েলো হয়ে যাবে। এখন আমি যখন মাউসের কার্সর পয়েন্টটা এখানে আনবো তখন তার ইফেক্ট আমরা দেখতে পাবো। তাহলে দেখুন আমরা যখন এখানে মাউসের কার্সর পয়েন্টার আনছি তখন কিন্তু আমার গ্রিন কালার থেকে ইয়েলো কালার হয়ে যাচ্ছে। দেখুন গ্রিন কালার থেকে এখন আমার অ্যানিমেশনটি
এখানে আমি অন্য একটি কালার নির্ধারণ করে দিব। সাপোজ এখানে আমি কালার নির্ধারণ করে দিলাম ব্লু কালার, এখানে আমি ব্লু কালার নির্ধারণ করে দিলাম। তাহলে দেখুন আমার এই অ্যানিমেশনটি যখন আমি মাউসের কার্সর পয়েন্টার নিচ্ছি তখন কিন্তু আমার অ্যানিমেশনটি ব্লু থেকে ইয়েলো হয়ে যাচ্ছে, দেখুন ব্লু থেকে ইয়েলো হয়ে যাচ্ছে। এভাবে আমরা অ্যানিমেশন অর্থাৎ আর কি ফ্রেম এটি ব্যবহার করে আমরা অ্যানিমেশন নির্ধারণ করে দিতে পারি। আমি অ্যানিমেশনের মধ্যে পার্সেন্টেন্স হিসাবে আমি অ্যানিমেশন কালার দিতে পারি, আমাকে আর কিছু করতে হবে না। এখানে শুধু মাউসের কার্সর পয়েন্টার রেখে এই দুটিকে আমি কপি করব, দেখুন কপি করে আমি এই দুটিকে নিচে আবার আমি এটিকে এভাবে পেস্ট করে দিব। তাহলে দেখুন একই লেখা আমার এখানে চারবার হয়ে গেছে। এখন আমি প্রথমে এখানে আমি ব্লু কালার দিয়েছি, এখানে ইয়েলো কালার দিয়েছি এবং এখানে আমি একটি কালার দিব। সাপোজ আমি এখানে অ্যাকুয়া কালার দিব, এখানে অ্যাকুয়া লিখে দিব এবং এখানে আর একটি কালার দিব, এখানে কালারের নাম দিব ভায়োলেট কালার দিব, দেখুন অথবা হ্যাঁ ভায়োলেট কালার দিলাম। এখন এইখানে আমাকে পার্সেন্টেন্স কালার পার্সেন্টেন্স গুলো নির্ধারণ করে দিতে হবে। এখন এটিকে আমি 0% নির্ধারণ করে দিলাম এবং ইয়েলো কালারকে আমি 25% রাখতে চাচ্ছি, 25% লিখে দিব। ব্লু অ্যাকুয়া কালারকে আমি এখানে 50% নির্ধারণ করতে চাচ্ছি, 50% নির্ধারণ করে দিব এবং এটিকে ভায়োলেট কালারকে আমি 100% নির্ধারণ করে দিব। তাহলে দেখুন এখানে যে আমি পার্সেন্টেজ ধরে আমি যে কালার নির্ধারণ করলাম আমার, আমি দেখুন আমার এটির মধ্যে এই চার কালারে, দেখুন এখানে 4টি কালার দিছি, 4 কালার অ্যানিমেশন হচ্ছে, দেখুন উৎসমৎকার ভাবে 4টি কালারের কম্বিনেশনে আমার অ্যানিমেশন হচ্ছে। এভাবে আমি পার্সেন্টেন্স ব্যবহার করেও আমি কালার ব্যবহার করতে পারবো এবং সেই কালার ব্যবহার করে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো। এখন এই কালারকে আমি বিভিন্ন সাইডেও আমি ইনসার্ট করতে পারবো। তাহলে সাইডে ইনসার্ট করার জন্য আমাকে এখানে মাউসের কার্সর পয়েন্টার রেখে আমি যদি এই ব্লু কালারকে যদি লেফটে যদি ইনসার্ট করতে চাই তাহলে এখানে আমাকে লিখে দিতে হবে লেফট, লেফট ক্লিকে আমি লেফটে কত রাখতে চাই, আমি 0 পিক্সেল রাখতে চাই, এই জন্য আমি এখানে 0 পিক্সেল লিখে দিব, দেখুন 0 পিক্সেল লিখে দিলাম এখানে লেফটে 0 পিক্সেল। আবার আমি টপে 0 পিক্সেল করে দিতে চাচ্ছি, এই জন্য এখানে লিখে দিতে হবে টপ, টপ 0 পিক্সেল, দেখুন টপ 0 পিক্সেল নির্ধারণ করে। এখন আমি এই ইয়েলো কালারকে আমি লেফটে 200 পিক্সেল নির্ধারণ করে দিব, এই জন্য আমি এখানে লিখবো লেফট, লেফট লিখে এখানে আমাকে 200 পিক্সেল লিখে দিতে হবে, দেখুন 200 পিক্সেল লিখে দিলাম। তারপরে আমি চাচ্ছি যে টপে 0 পিক্সেল হবে, এই জন্য আমি এখানে টপ 0 পিক্সেল নির্ধারণ করে দিব। অ্যাকুয়া কালারকে আমি লেফটে 200 পিক্সেল নির্ধারণ করে দিব, এই জন্য আমি এখানে লেফট লিখবো 200 পিক্সেল নির্ধারণ করে দিলাম। তারপরে আমি টপে টপে কত পিক্সেল কালার দিবেন, আমি সাপোজ টপে চাচ্ছি 200 পিক্সেল নির্ধারণ করে দিলাম, এখানে 200 পিক্সেল। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ভায়োলেট, ভায়োলেটে আমি লেফটে চাচ্ছি 0 পিক্সেল হবে, এই জন্য এখানে 0 পিক্সেল লিখে দিব। আবার আমি চাচ্ছি যে টপে 0 পিক্সেল হবে, এই জন্য এখানে টপ 0 পিক্সেল লিখে দিলাম। তাহলে এভাবে আমি কালারগুলো নির্ধারণ করার পর ব্রাউজারে গেলে আমরা তার আউটপুট দেখতে পাবো। দেখুন আমরা যেভাবে এখানে কালারগুলো নির্ধারণ করে দিয়েছি সেভাবে কিন্তু আমার অ্যানিমেশন হচ্ছে, দেখুন খুব চমৎকার একটি অ্যানিমেশন হয়েছে। এভাবে আমরা লেফট টপে কালার নির্ধারণ করে আমরা খুব চমৎকার অ্যানিমেশন তৈরি করতে পারি। আমি অ্যানিমেশনকে ডিলে করে দিতে পারি, অর্থাৎ কত সেকেন্ড পর আমার অ্যানিমেশনটা শুরু হবে সেটি করার জন্য আমাকে এখানে অ্যানিমেশন ডিলে প্রপার্টি ব্যবহার করতে হবে এবং এখানে আমি চাচ্ছি 2 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড নির্ধারণ করে দিলাম। তাহলে দেখুন আমার এই এই অ্যানিমেশনটি 2 সেকেন্ড পরে কিন্তু শুরু হয়ে গেছে, এখানে দেখুন 2 সেকেন্ড পর কিন্তু আমার অ্যানিমেশন শুরু হয়ে গেছে। এভাবে আমি অ্যানিমেশন ডিলে প্রপার্টি ব্যবহার করতে পারি। অ্যানিমেশন ডিলে মানকে আমি মাইনাস মানও নির্ধারণ করে দিতে পারি, এখানে আমি যদি মাইনাস মান নির্ধারণ করে দিই তাহলে দেখুন আমরা ব্রাউজারে গিয়ে এরকম আউটপুট দেখতে পাবো। দেখুন আমরা এভাবে অ্যানিমেশন ডিলেকে মাইনাস মান নির্ধারণ করে দিয়ে আমাদের অ্যানিমেশন কে আমরা
ডিজাইন করতে পারি। আমার এই অ্যানিমেশনটা কতবার প্রদর্শিত হবে সেটি আমি নির্ধারণ করে দিতে পারি। সেটি নির্ধারণ করে দেওয়ার জন্য আমাকে অ্যানিমেশন ইটারেশন কান প্রপার্টি ব্যবহার করতে হবে। এখানে আমি শুধু লিখে দেব অ্যানিমেশন ইটারেশন কান। দেখুন এটির মান আমি এখানে 3 নির্ধারণ করে দিলাম। তাহলে দেখুন আমার এই অ্যানিমেশনটি তিনবার প্রদর্শিত হবে। এভাবে দেখুন অ্যানিমেশন ইটারেশন কাউন্ট প্রপার্টি ব্যবহার করে আপনার অ্যানিমেশনটি কতবার প্রদর্শন করাতে চান সেটি আপনি নির্ধারণ করে দিতে পারেন। আপনার অ্যানিমেশনকে কন্টিনিউ করার জন্য এখানে অর্থাৎ বারবার অ্যানিমেশন হতে থাকবে। তাহলে আপনার অ্যানিমেশনটাকে এখানে আপনার প্রপার্টি ব্যবহার করে দিতে হবে ইনফিনিট। এটি যদি করে দেন তাহলে অনবরত আপনার অ্যানিমেশনটি চলতেই থাকবে। এভাবে আপনি অ্যানিমেশন ইটারেশন কাউন্টের মানকে ইনফিনিট করে দিয়ে আপনার অ্যানিমেশনটা সবসময় চলবে, সবসময় রানিং থাকবে সেটা নির্ধারণ করে দিতে পারেন। আপনি আপনার অ্যানিমেশনের ডিরেকশন নির্ধারণ করে দিতে পারেন। অ্যানিমেশন ডিরেকশন নির্ধারণ করে দেওয়ার জন্য অ্যানিমেশন ডিরেকশন প্রপার্টি ব্যবহার করতে হবে। এখানে দেখুন বেশ কয়েকটি ভ্যালু দেওয়া আছে। এখানে যদি রিভার্স করে দেন তাহলে এখানে শুধু রিভার্স করে দিলে আপনার অ্যানিমেশনটি, এটি হচ্ছে একটি রিভার্স করে দিলে আপনার অ্যানিমেশনটি ব্যাক দিকে রিভার্স হতে থাকবে। দেখুন ব্যাক দিকে রিভার্স হতে থাকবে। এভাবে আপনি এখানে রিভার্স করে দিতে পারেন। আবার এটিকে আপনি এখানে নর্মাল করে দিতে পারেন। দেখুন নর্মাল করে দিলে এটি হচ্ছে অ্যানিমেশনের একটি ডিফল্ট ভ্যালু। আপনার অ্যানিমেশনের একটি ডিফল্ট ডিরেকশন হচ্ছে নর্মাল, এটি না দিলে চলবে। এখন এখানে আপনি অল্টারনেট নির্ধারণ করে দিতে পারেন। এখানে দেখুন অল্টারনেট নির্ধারণ করে দিলে এই আপনার দি অ্যানিমেশন স্প্লিট ফরওয়ার্ড ফার্স্ট দেন ব্যাকওয়ার্ডস, অর্থাৎ আপনার অ্যানিমেশনটা ফরওয়ার্ডে ফার্স্ট হবে এবং ব্যাক তারপরে ব্যাকওয়ার্ড যাবে। তাহলে এটি আপনি এখানে দেখুন তার আউটপুট আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এভাবে অ্যানিমেশন ডিরেকশনকে অল্টারনেট করে দিতে পারেন। আপনি এটিকে অল্টারনেট রিভার্স করে দিতে পারেন। অল্টারনেট রিভার্স করে দিলে আপনার অ্যানিমেশন স্প্লিট ব্যাকওয়ার্ডস ফার্স্ট দেন ফরওয়ার্ডস, অর্থাৎ ব্যাকওয়ার্ডে দ্রুত চলবে এবং তারপরে ফরওয়ার্ডে যাবে। তাহলে এভাবে আপনার অ্যানিমেশনে আপনি যে কোনো ডিরেকশন নির্ধারণ করে দিতে পারেন। আমার এই অ্যানিমেশনে স্পিড কার্ভকে আমি কন্ট্রোল করতে পারবো। স্পিড কার্ভকে অ্যানিমেশন করানোর জন্য আমাকে এখানে একটি প্রপার্টি ব্যবহার করতে হবে, অ্যানিমেশন টাইমিং ফাংশন। এখানে আমি সেটি ব্যবহার করবো, অ্যানিমেশন টাইমিং ফাংশন। দেখুন অ্যানিমেশন টাইমিং ফাংশন দেওয়ার পর এখানে অ্যানিমেশন টাইমের বেশ কয়েকটি ভ্যালু দেওয়া আছে। এখানে যদি আমি ইস নির্ধারণ করে দেই তাহলে কি হয়, দেখুন এখানে ইস নির্ধারণ করে দেওয়ার পর স্পেসিফাইস অ্যান অ্যানিমেশন উইথ এ স্লো স্টার্ট, অর্থাৎ অ্যানিমেশনটা স্লো স্টার্ট হবে তারপরে ফাস্ট হবে, দেন ইন স্লোলি তারপর স্লোভাবে শেষ হয়ে যাবে। এখন আমরা আউটপুটে গিয়ে দেখব যে আমাদের অ্যানিমেশনটা স্লো স্টার্ট হচ্ছে, তারপর ফাস্ট হচ্ছে, তারপর স্লো হয়ে যাচ্ছে। এভাবে আমার এই অ্যানিমেশন টাইমিং ফাংশনকে আমি ইস নির্ধারণ করে দিতে পারি। এখানে আমি লিনিয়ার নির্ধারণ করে দিতে পারি। দেখুন লিনিয়ার নির্ধারণ করে দিলে কি হয়, স্পেসিফাইস অ্যান অ্যানিমেশন উইথ দি সেম স্পিড ফ্রম স্টার্ট টু ইন, অর্থাৎ লিনিয়ার নির্ধারণ করে দিলে আমার এই অ্যানিমেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত একই স্পিড থাকবে। দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত একই স্পিড আমার অ্যানিমেশনটি হতে থাকবে। তারপর এখানে আপনি অ্যানিমেশন টাইমিং এর ভ্যালুকে ইস ইন নির্ধারণ করে দিতে পারেন। এখানে লিখবেন ইস ইন। তাহলে ইস ইন নির্ধারণ করে দিলে কি হবে, অ্যানিমেশন উইথ এ স্লো স্টার্ট, অর্থাৎ আপনার অ্যানিমেশনটি খুব স্লোভাবে স্টার্ট হবে। তাহলে এখানে ব্রাউজারে গিয়ে দেখুন অ্যানিমেশনটি খুব স্লোভাবে স্টার্ট হবে। এখানে আপনি ইস আউট লিখে দিতে পারেন। এখানে আউট দেখুন ইস আউট নির্ধারণ করে দিলে তার বিপরীত হবে, অর্থাৎ অ্যানিমেশন স্লোভাবে শেষ হয়ে যাবে। এখানে দেখুন যে অ্যানিমেশনটা আমি তৈরি করছি সেই অ্যানিমেশনটা শেষ হওয়ার সময় খুব একটি স্লো একটি ইফেক্ট দিয়েছে। এভাবে ইস আউট নির্ধারণ করে দিতে পারবো। এভাবে স্পিড কার্ভ অর্থাৎ অ্যানিমেশন টাইমের ফাংশনের বিভিন্ন
ভ্যালু ব্যবহার করে আপনার অ্যানিমেশন স্পিড কার্ভকে আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। আপনার অ্যানিমেশনের ফিল মুডকে আপনি স্পেসিফাই করে দিতে পারেন। স্পেসিফাই করে দেওয়ার জন্য এখানে এটিকে আমি কেটে দিলাম এবং এখানে আমাকে একটি প্রপার্টি ব্যবহার করতে হবে। প্রপার্টির নাম হচ্ছে অ্যানিমেশন ফিল মুড। এখানে আমি লিখে দেবো অ্যানিমেশন ফিল মুড। অ্যানিমেশন ফিল মুডের বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে যদি আমি নান নির্ধারণ করে দিই, দেখুন এখানে আমি নান নির্ধারণ করে দিলাম, তাহলে কি হয়, এটি হচ্ছে একটি ডিফল্ট ভ্যালু। অ্যানিমেশন উইল নট অ্যাপ্লাই এনি স্টাইলস টু দি এলিমেন্ট বিফোর অর আফটার ইট ইজ এক্সিকিউটিং। তারপরে এখানে আপনি ফরওয়ার্ড নির্ধারণ করে দিতে পারেন। এইটির মানকে যদি ফরওয়ার্ড নির্ধারণ করে দেই তাহলে কি হবে, দি এলিমেন্ট উইল রিটেইন দি স্টাইল ভ্যালুস দ্যাট ইজ সেট বাই দি লাস্ট কি ফ্রেমস। তারপরে এটিকে আপনি ব্যাকওয়ার্ডস নির্ধারণ করে দিতে পারেন। এটিকে শুধু ব্যাকওয়ার্ডস লিখে দিবেন, তাহলে ব্যাকওয়ার্ডস এর কাজ কি, দি এলিমেন্ট উইল গেট দি স্টাইল ভ্যালুস দ্যাট ইজ সেট বাই দি ফার্স্ট কি ফ্রেমস। তারপরে এখানে আপনি অ্যানিমেশন ফিল মুডকে আপনি বোথ নির্ধারণ করে দিতে পারেন। এখানে দেখুন বোথ লেখা, বোথে কি কাজ করবে, দি অ্যানিমেশন উইল ফলো দি রুলস ফর বোথ ফরওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। এটি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ডে উভয়ভাবে কাজ করবে। এভাবে আমি অ্যানিমেশন ফিল মুডের বিভিন্ন ভ্যালু ব্যবহার করে আমার অ্যানিমেশনে সেটি অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখুন আমার অ্যানিমেশনটি এরকম হচ্ছে, এখন এই অ্যানিমেশনটি এরকম হচ্ছে। এখন এই অ্যানিমেশনটি সব ব্রাউজারে সাপোর্ট নাও করতে পারে, বিশেষ করে সাফারি ব্রাউজারে এটি সাপোর্ট করবে না। তাহলে সাফারি ব্রাউজারকে এটি সাপোর্ট করানোর জন্য এই অ্যানিমেশন নেম এবং অ্যানিমেশন ডিউরেশন এর আগে আমাদেরকে শুধু ওয়েব কিট এই লেখাটুকু লিখে দিতে হবে। দেখুন ওয়েব কিট এই লেখাটুকু লিখে দিতে হবে। তাহলে এইভাবে যদি কোড করে তাহলে এটিকে আমি সেভ করে ব্রাউজারে গিয়ে আউটপুট দিলে এবং এইভাবে যদি আমি কোড করি তাহলে আমার এই অ্যানিমেশনটি সাফারি ব্রাউজারে সাপোর্ট করবে। এইভাবে আমি যে কোনো ব্রাউজার উপযোগী করে আমার এই অ্যানিমেশনটিকে আমি উপযোগী করতে পারি, তৈরি করতে পারি। এখানে দেখুন আমি ডিপ ট্যাগের মধ্যে এখানে স্টাইল ব্যবহার করছি, অ্যানিমেশন নেম দিয়েছি এক্সাম্পল, অ্যানিমেশন ডিউরেশন দিয়েছি 5 সেকেন্ড, অ্যানিমেশন টাইমিং ফাংশন দিয়েছি লিনিয়ার, অ্যানিমেশন ডিলে দিয়েছি 2 সেকেন্ড, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট দিয়েছি ইনফিনিট, তারপরে অ্যানিমেশন ডিউরেশন দিয়েছি অল্টারনেট। এখন এই এই প্রপার্টিগুলো ব্যবহার করার পর আমি আমার দেখুন এইরকম একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। দেখুন এই এইরকম অ্যানিমেশন এখানে ইনফিনিট দেওয়ার কারণে অ্যানিমেশন বারবার চলতেই থাকবে। তাহলে দেখুন অ্যানিমেশন কিন্তু থামতেছে না, অ্যানিমেশন একাধারে চলতেই আছে। এখন এই অ্যানিমেশনটি আমি করার জন্য দেখুন কতগুলো কোড লিখেছি, কতগুলো স্টাইল লিখেছি। তাহলে এটিকে আমি সংক্ষিপ্ত করে আমি সেম রেজাল্ট আমি তৈরি করতে পারবো। এখানে দেখুন যেভাবে আমার অ্যানিমেশনটা এখানে করতেছে এইভাবেই আমি অ্যানিমেশন তৈরি করব, কিন্তু সেটি শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে। তাহলে আমি এখান থেকে এই টেক্সটটুকু আমি কেটে দিও, কেটে দিয়ে অ্যানিমেশনের শর্ট হ্যান্ড প্রপার্টির নাম হচ্ছে অ্যানিমেশন, এখানে আমি শুধু অ্যানিমেশন লিখে দিব। তারপরে এখানে আমি অ্যানিমেশনের নাম দিয়ে দিতে হবে, এখানে আমি অ্যানিমেশনের নাম দিব। এখানে দেখুন অ্যানিমেশনের নাম দিলাম, স্পেস দিব। তারপরে আমি কত সেকেন্ড চাই, এখানে আমি 5 সেকেন্ড চাই, 5 সেকেন্ড নির্ধারণ করে দিব। তারপর এখানে আমি কোন ধরনের অ্যানিমেশন চাই, আমি লিনিয়ার অ্যানিমেশন চাই, এই জন্য আমি এখানে লিনিয়ার লিখে দিব। তারপরে লিনিয়ার অ্যানিমেশনটা আমার কত সেকেন্ড হবে, এখানে 2 সেকেন্ড নির্ধারণ করে দিলাম। তারপরে আমার অ্যানিমেশনটাকে চলতেই থাকবে না কিছুক্ষণ চলবে আবার কিছুক্ষণ অ্যানিমেশন হবে, আমি চাচ্ছি যে আমার অ্যানিমেশনটা চলতেই থাকবে। তাহলে এখানে আমাকে ইনফিনিট লিখে দিতে হবে, দেখুন ইনফিনিট লিখে দিলাম। তারপরে এখানে আমার অ্যানিমেশনকে আমি অল্টারনেট করে দিব, এখানে দেখুন অল্টারনেট নির্ধারণ করে দিব। তাহলে দেখুন আমি
শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে সেই একই কাজ করতে পেরেছি। এভাবে আমরা অ্যানিমেশন শর্ট হ্যান্ড প্রপার্টি ব্যবহার করে খুব সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবো সংক্ষিপ্ত কোডের মাধ্যমে। ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি। আপনি এই ধরনের কোনো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।